সবাইকে জানাচ্ছি শুভ নবমী। যদিও ভিডিওটা কয়েকদিন পর আর কি আপলোড হচ্ছে, তাও নবমী মানে দশমীর পরই জানি ভিডিওটা আপলোড হবে, কারণ আমার পক্ষে একটু ডিফিকাল্ট ঠাকুর দেখে এসে এডিট করা। তো যাই হোক, শুভ নবমী দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ এই ভিডিওটা নবমীর দিন তোলা। আর জানো, এবারের পুজোটা কিন্তু আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী কোথাও ঘুরতে যাইনি, কোথাও ঘুরতে যাইনি বললে মিথ্যে কথা হবে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ছিল না বলে আমি কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমীটা পুজো মণ্ডপেই কাটিয়েছি, আমাদের পাড়ার পুজো মণ্ডপে। আর তোমাদের দাদাভাই যদিও বলেছিল যে মামামকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু কি হয় একা একা ফিল হয়, তো এর জন্য আমার সত্যি কথা মানে ভালো লাগেনি, তাই খুব একটা বেরোইনি, খুব একটা গিয়ে বেরোইনি, শুধু মণ্ডপে গিয়ে বসে থাকতাম, মণ্ডপে থাকতাম, মণ্ডপের অনুষ্ঠানগুলো দেখতাম। তো যেহেতু তোমাদের দাদাভাই নবমীর দিন সকালবেলা ডিউটি থেকে বাড়ি আসলো, তো সেক্ষেত্রে নবমীর দিন সন্ধ্যেবেলা দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই দেয়া সেই চুড়িদারটাই পরেছি, পরে দেখো রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আর সাথে কিন্তু আমার বোনকেও নিয়ে নিয়েছি, কারণ বোনকে নিলে বেশ মজা হয়। তো এর জন্য আর দেখো সবার ফার্স্ট গেছি শ্রীরামপুর, শ্রীরামপুর গিয়ে ফার্স্ট শ্রীরামপুরের এই ঠাকুরটা প্রত্যেকবারই যাই, এখানে বেশ সুন্দর মেলা বসে, আর দেখতেই পাচ্ছ তোমরা, আর খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছে, তো একটু প্রোগ্রাম দেখেছি। আর যা লাইন মণ্ডপে ঢুকতে গেলে আমাদের মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিতে হবে, এর জন্য পুজো মণ্ডপে ঢুকিনি আর কি, ঠাকুর দর্শন করার সৌভাগ্য হয়নি, কারণ এটা দেখতে গেলে আমরা কিন্তু অন্যগুলো আর দেখা হবে না, যেহেতু আমাদের টাইম খুব শর্ট, নবমীর দিন এই দিকটা ঘুরে দশমীর দিন আমার অন্য কিছু প্ল্যান রয়েছে অন্যদিকে যাওয়ার। তো সেক্ষেত্রে নবদ্বীপের ঠাকুরগুলো যদি নবমীর দিন না দেখতে পারি তাহলে তো আর দেখাই হবে না, এর জন্য কিন্তু আমরা স্কিপ করে গেছি। তো যাই হোক, বাইরে থেকে ঠাকুর আর কি প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর মেলা বসেছে খুব সুন্দর। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, এই যে পুজো মণ্ডপের সামনে দেখো কতটা ভিড়, ওর মানে এত লোকের ভিড়, তো এর জন্য আমাদের মানে একটু ডিফিকাল্ট হয়েছে, তো আমরা আর পুজো মণ্ডপের ভেতরে ঢুকিনি, বাইরে থেকে ভিডিও করেছি। এখন দেখো মামামের বায়না হয়েছে নাগরদোলনায় উঠবে, তো এই মানে এই গাড়িগুলোতে উঠবে ও বললো, এর জন্য কিন্তু আমি টিকিটও কেটেছি, এখানে না টিকিট কাটতে হচ্ছে এতটা পরিমাণে লাইন। তারপরে দেখো মামামকে যাই হোক উঠিয়ে দিয়েছি, ও কিছুতেই বসবে না, ওর ভয় করছে, ছোটবেলা কিন্তু ও এরকম করতো না জানো, এখন মানে নাগরদোলনায় উঠতে চায় না, তবে কি ও নাগরদোলনার বায়না করছিল, এর জন্যই মানে চাইছিলাম যে চলো। এখন দেখো চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে, এটা কিন্তু নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছের মণ্ডপ। এখন দেখো আমি আর মামাম নিচে নেমে যাচ্ছি আর কি, রাস্তার ওপাশে গাড়ি রাখা হয়েছে, তো গাড়ি থেকে আর কি আসছি, আর বোন সামনে ছিল, বোন একটু ভিডিও করে নিল। তো এখানেও কিন্তু অনেকটা লাইন ছিল, তবে আমি ডিসাইড করেছি না একটা ঠাকুরও যাতে দেখা হয়নি এই ঠাকুরটা দেখবো, তো এর জন্য কিন্তু একটু লাইনটা একটু কম ছিল আগের তুলনায়, এর জন্য লাইনে দাঁড়িয়ে নিয়েছি, তো এই ঠাকুরটা দেখবো বলেই লাইনে দাঁড়ানো। কিন্তু তোমাদের দাদাভাই একটুও দাঁড়াতে চাইছিল না, কিন্তু আমার পাল্লায় পড়ে দাঁড়াতে হলো, আমি বলেছি না দাঁড়াতে হবে, একটা ঠাকুরও এখনও দেখা হয়নি। এই যে প্রফুল্লনগর যুব সংঘ,
তো এই ক্লাবটা আর কি গৌরাঙ্গ সেতুর খুবই কাছে। তো এখানে এসে দেখো প্রোগ্রাম হচ্ছে যেহেতু স্টেজে, মামা মোটা দেখে আর কি ওটাকে কপি করছে। আর এখন আমাদের প্রায় আর কি দাঁড়িয়েছিলাম যে লাইনে, 20 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা মণ্ডপে ঢুকতে পেরেছি। এখন আমরা মণ্ডপে ঢুকবো। তো মণ্ডপে ঢোকার পর তো তোমরা দেখতেই পারবে মণ্ডপটা কত সুন্দর কারুকার্য রয়েছে। তো এখন চলে এসেছি নবদ্বীপের আর একটা ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটা দেখতে এসে আমাদের অনেকটা দূরে স্কুটি রাখতে হয়েছে, কারণ এখানে বহুত জ্যাম ছিল। আর যতটা পরিমাণে জ্যাম ছিল তার থেকে বেশি ভিড়ও কিন্তু ছিল, অনেকটাই ভিড় ছিল। কিন্তু তোমাদের দাদা ভাই তো রেগেই গেছে, আর ঠাকুরই দেখবে না, ও বললো এত ভিড়ের মধ্যে দাঁড়ানোর দরকার নেই। তো আমি বললাম যে না, ঠাকুরটা সুন্দর হয়েছে, মণ্ডপটা দেখে ভালো লাগছে, চলো। তো যাই হোক, ও বললো আমি ভিড়ে তো দাঁড়াবো না, চলো পুজো মণ্ডপের সামনে গিয়ে কয়েকটা ছবি টবি তুলে চলে আসবে। তো যাই হোক, দেখো আমরা লাইনের সাইড দিয়ে চলে যাচ্ছি। তো লাইনে যেহেতু দাঁড়াইনি, কারণ লাইনে দাঁড়ালে অনেকটাই আমাদের দেরি হবে, তো লাইনের সাইড দিয়ে গিয়ে যখন পুজো মণ্ডপের সামনে গেলাম, ওখানে না আমরা লাইনে ঢুকে যেতে পেরেছি। অ্যাকচুয়ালি পুজো মণ্ডপের সামনে গিয়ে আমরা জাস্ট ছবি তুলবো এই ভেবেই গেলাম, কিন্তু সাইড দিয়ে ঢুকে যেতে পারবো এটা ভাবিনি। তো সৌভাগ্য হয়েছে তাই ঢুকে যেতে পেরেছি। তো পুরোটাই ছিল তোমাদের দাদা ভাই ক্রেডিট, ওই বললো যে এপাশ দিয়ে চলে আসো, আসতে হয়ে যাবে। তো চলে গেছি। আর মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমাদের কাছে কিন্তু এই পুজো মণ্ডপগুলো একটার থেকে একটা সুন্দর, কেন বলো তো? আমরা তো সেইভাবে বড় বড় পুজো মণ্ডপ দেখে অভ্যস্ত নই, যারা কলকাতায় দেখে বা বাতকুল্লাও ভালো পুজো হয় তো তাদের ক্ষেত্রে ওগুলো বড় বড়, কিন্তু আমাদের নবদ্বীপের এই সাইডে এই সব পুজো মণ্ডপগুলোই হয়। তো এগুলো আমাদের কাছে বেশ বড়ই, বড় আর সুন্দর কিন্তু কারুকার্য করা, ছোট হলে কি হয়েছে কিন্তু সুন্দর কারুকার্য করা। যাই হোক, তোমরাও আমার সাথে ঠাকুরটা দেখে নাও।
তো মণ্ডপ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখো এখানে নিরামিষ ফুচকা দোকান খুঁজছিলাম, তো অবশেষে পেয়ে গেছি। যেহেতু আজকে সোমবার, তো বোন কিন্তু পুরো নিরামিষ খায় সোমবারে, তো এর জন্যই আর কি বোন অন্য কিছু খাবে না বলে ফার্স্টে ফুচকাটা নেওয়া হলো। তো বোন ফুচকা খাচ্ছিল আর আমরা দই ফুচকা নিয়ে নিয়েছি, দই ফুচকা খেয়েছি, আর বোন আর ওর জিজু মিলে দুজনে মিলে ফুচকা খেয়েছি, আর আমি স্পেশালি দই ফুচকা খেলাম। তো যাই হোক, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি, তো একটু খিদে খিদে পেয়ে গেছিলো, এই জন্য ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই। তো বোন যদি আজকে নিরামিষ না খেতো তাহলে অন্য কিছু খাওয়া যেত। যাই হোক, এখন দেখো মামাম বায়না করছে চাউমিন খাবে, তো মামামকে এখানে চাউমিন নিয়ে দিয়েছি এক হাফ প্লেট। তো মামাম একা খায়নি যদিও, ও দুবার খেলো, তারপর আমি আর তোমাদের দাদা ভাই মিলে খেয়ে নিয়েছি। তো বোন যেহেতু আগে ফুচকা খেয়েছে, বোন আর এগুলো খেলো না। তো এই আর কি, এরপর আমাদের ঠাকুর দেখা এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু ঠাকুর দেখা বাকি রয়েছে। তো এখন আরেকটা মণ্ডপে চলে যাব। তো দেখো, যেহেতু আমরা ওয়েট করছিলাম চাউমিনের জন্য, আর জানোই তো যে এখন এত পরিমাণে ভিড় ফাস্ট ফুডের দোকান বা যে কোনো ফুডের দোকানে, এত পরিমাণে ভিড় যে ধারণার বাইরে। আর কিছু অর্ডার করলে অনেকক্ষণ পর সেটা আর কি দিতে লাগছে, যেহেতু ভিড় তাই। তো সেক্ষেত্রে হাফ প্লেট চাউমিনই অর্ডার করেছি, আর কিছু করিনি, যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এদিকে বাড়িও যেতে হবে, এদিকে রাতও হয়ে গেছে অনেকটা। মামামের সত্যি কথা খিদে পেয়ে গেছে, যেহেতু সন্ধ্যে আগে বেরোলাম, তো সন্ধ্যাবেলাও সেইভাবে কিছু টিফিন করেনি এর জন্য। তো চাউমিনটা একটু একটু খেতে ভালোবাসে, এই জন্য চাউমিনটা বায়না করলো বলে নিলাম। তো চাউমিনটা খেয়ে এখন আবার চলে যাব আরও ঠাকুর দেখতে। তো দেখো, এখন চলে এসেছি আরেকটা ঠাকুর দেখতে, এটা হচ্ছে নবদ্বীপে, নবদ্বীপের একটা ঠাকুর, অ্যাকচুয়ালি মিলন সংঘ ক্লাব, যেটা অনেকেই চেনো হয়তো তোমরা। তো সেটা বেশ ভালো জাঁকজমক আর কি, দেখো টুনি লাইট দিয়ে লাইটিং করেছে, আর ভালো প্যান্ডেলও রয়েছে, ঠাকুর আর সব মিলেমিশে না মেলাটা বেশ বড়, যেহেতু একটা মাঠের মধ্যে না মেলাটা খুব সুন্দর হয়েছে, অনেক রকমের দোকান বসেছে, ভ্যারাইটিস, পুরো একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার, আর পুরো মাঠটা জুড়ে লোক, প্রচণ্ড লোকের ভিড়। যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, মিলন সংঘ ক্লাব থেকে বেরিয়ে চলেছি আর একটা ঠাকুর দেখতে। এই ক্লাবটার কথা আমার ঠিক মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না যে কী নাম ছিল, যাই হোক প্রত্যেকবারের মতো এইবারও এরকমই করেছে, গত বছরও এরকম প্যান্ডেল করে সামনে ঝর্ণা দিয়ে কিছু সিনারি করেছে, এই বছরও তার ব্যতিক্রম কিছু হয়নি, সেম একই রকম আর কি তুলে ধরার চেষ্টা করেছে। যাই হোক, ওটাই তোমাদের দাদাভাইয়ের সাথে শেয়ার করছিলাম। আর সামনে তো স্টেজ রয়েছে, ওখানে প্রোগ্রাম হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভিড়টা একটু কম ছিল বলে বেশি ভালো লাগলো, অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে।
তোমাদের সামনে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দেখে চলে এসেছি অনেকক্ষণ, তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। যেহেতু আমি ভিডিও ইন্ট্রো দিতে পারিনি, আর ইন্ট্রো দিতে পারিনি কেন বলো তো, ইন্ট্রো দেওয়ার টাইমে মানে রেডি টেডি হয়ে বেরোবো একটা দৌড়ঝাঁপের ব্যাপার আর কি। দৌড়ঝাঁপ বলতে সত্যি কথা মামামকে রেডি করে আমি রেডি হয়ে বেরোনো তো প্রত্যেকটা দিনই তোমাদের দাদা ভাইয়ের কাছে বকা খেয়ে বেরোই। যাই হোক, এটা আমার নতুন না, এটা একদম মানে পুরনো কথা, রেগুলার আর কি হ্যাবিট হয়ে গেছে আমার, তো এর জন্য আর কি ইন্ট্রো দেওয়া হয়নি। তো আজকে তো নবদ্বীপের দিকে ভিডিও মানে গেছিলাম ঠাকুর দেখতে, ওগুলোই ভিডিও ক্যাপচার করেছি। প্রত্যেকটা ঠাকুর ক্যাপচার করা সম্ভব হয়নি, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে রানিং বেরিয়ে গেছি। তো যাই হোক, যে কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমার পাশে দেখো। আর নেক্সট ভিডিও হচ্ছে দশমীর ভিডিও, কেউ মিস করো না, দশমীর দিন আবার ঘুরতে যাবো অন্য কোথাও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।